আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ ব্লগার ফ্যামিলি থেকে। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সিমের বিচি রান্না করা দেখাবো। সবাই এই সিমের বিচি রান্নাটি খেতে অনেক পছন্দ করে, আবার অনেকে অনেকভাবে রান্না করে থাকে। তবে আজ আমি আমার নতুন দম্পতি, নতুন সংসার যারা করছেন, তাদের জন্য সহজ নিয়মে সিমের বিচি রান্না করাটা শেয়ার করলাম। পেঁয়াজ টমেটো কষানোর পর এখন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো আপনাদের ভালো লাগবে না তা আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আর মশলার পরিমাণ আপনারা কম বেশ আপনাদের হিসেবে দিতে পারেন। আমার পছন্দ, আমার ঝাল অনুযায়ী আমি আমার মতো দিয়ে দিলাম। হালকা একটু গরম পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর আমি এখন সিমের বিচি দিয়ে দিলাম। সিমের বিচিটা এখন আমি কষাবো। হালকা গরম পানি দিয়ে এখন আমি সিমের বিচিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। সিমের বিচিটা এখন হয়ে এসেছে, তার মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। মাছটা আমি ভেজেই দিয়েছি, কারণ ভেজে দিলে মাছের গন্ধটা থাকে না, কাঁচা গন্ধটা। এখন আমার সিম রান্না শেষ। ফাইনালি আমি কাঁচামরিচ দিয়ে দিলাম
ফালি করে তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সবাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই সিমের বিচি রান্নাটি, খেতে দারুণ মজা লাগে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাজের আরও আনন্দ আগ্রহ বাড়িয়ে থাকে। এই ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।